এক ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম মজার মজার খুন ছুটিতে ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে ও মর নাম মজার মজার দুষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অমন রমজানে রই রোজার শেষে এলো খুশি রে অমন রমজানে রই রোজার শেষে এলো খুশি রে আপনাকে আজ দেশ আসসালামু আলাইকুম বাপু জান ওয়া আলাইকুম আসসালাম মা فاطمه আপু জান এতগুলো শপিং ব্যাগ কেন এনেছেন ফতেমা আর কদিন পরে তো ঈদ মার্কেটে ভিড় হবে দেখেই এবার আগে ভাগেই শপিংটা করে আনলাম তাই নাকি আপু যান তা আমার জন্য কি এনেছেন ফতেমা তুমি তো বোরখা পরো তাই তোমার জন্য দুটো বোরখা এনেছে নতুন বোরখা এ কি মজা আমি এই বাড়িতে নতুন বোরখা পরব আসসালামু আলাইকুম আব্বু জান ওয়া আলাইকুম আসসালাম বাবা ওমর এসো এসো তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম চান এতগুলো শপিং ব্যাগ কিসের জন্য বাবা আর কিছুদিন পরেই তো ঈদ এজন্য শপিংটা আগেভাগেই করে আনলাম কারণ ঈদের সময় মার্কেটে প্রচুর ভিড় হয় তাই নাকি আব্বু তা আমার জন্য কি এনেছেন তোমার জন্য দুটো নতুন পাঞ্জাবি এনেছি এই নাও তোমার শপিং ব্যাগ দুটো পাঞ্জাবি আমি দুটো পাঞ্জাবি দিয়ে কি করব আমার তো একটা পাঞ্জাবি হলেই চলতো নিয়ে এলাম বাবা তোমাকে তো অনেক দিন হলো পাঞ্জাবি কিনে দেয়া হয় না তাছাড়া তোমার আগের একটা পাঞ্জাবিও তো ছিঁড়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে আব্বু জান আচ্ছা আব্বু জান আমাদের কাজের মেয়ে খাদিজা আর আমার আম্মি জানের জন্য কিছু আনেননি হ্যাঁ বাবা এনেছি ওদের জন্য এনেছি ফাতেমা তোমার আম্মিজানকে ডাকো তো আম্মি জান খাদিজা আপু কোথায় তোমরা এদিকে এসো আসসালামু আলাইকুম কি ব্যাপার ফাতেমার বাবা আপনি কখন এসেছেন ওয়ালাইকুম আসসালাম একটু আগেই এসেছি আয়সা ও আমি আর খাদিজা ইফতার রেডি করছিলাম তা এতগুলো শপিং ব্যাগ কিসের ফাতেমার বাবা আয়শা তোমাদের সবার জন্য ঈদের শপিং করে এনেছি কি বলছেন ঈদের এত আগেই সবার জন্য শপিং করে নিয়ে এসেছেন ঈদের তো এখনো অনেক দেরি আছে তা আছে কিন্তু তুমি তো জানোই রমজানের শেষের দিকের মার্কেটে অনেক ভিড় হয় রোজা রেখে অসময়ে শপিং করা খুবই কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায় দোকানদাররা কাকে ছেড়ে কাকে কাপড় দেবে বুঝতেই পারে না তাছাড়া ওই সময় কাপড় চোপড়ের দামও অনেকটা বেড়ে যায় তাই একটু আগেভাগেই শপিংটা করে নিলাম খুব ভালো করেছেন তা আমার জন্য কি এনেছেন আয়সা তোমার আর ফাতেমার জন্য দুটো করে বরখা এনেছি আর ওমরের জন্য দুটো করে পাঞ্জাবি আমার জন্য কিছু আনেন নাই খালো যান আরে এনেছি এনেছি খাদিজা তোমার কথা কি ভুলে গেলে চলবে এই ঈদে আমাদের জন্য যদি কিছু নাও কিনতাম তাও তোমার জন্য ঠিকই কিনে আনতাম তাই নাকি তা আমার জন্য কি আনসেন খালুজান জলদি কইরা আমারে একটু দেহান খাদিজা তোমার জন্য দুটো জামা এনেছি তুমি তো জামা পরোই বাহ জামা দুইটা আমার খুব পছন্দ হয়েছে হলুদ আর লাল রঙ আমার খুবই পছন্দের তোমার পছন্দ হয়েছে খাদিজা হা খালুজান আমার খুব পছন্দ হয়েছে আর সাকালু এ বাড়িতে আমার ছুটি দিবেন না আমি আমার আব্বা আমার লগে ঈদ করতে চাই তাছাড়া এ বাড়িতে আমি যা বেতন পামো তা দিয়ে আমি তাগর জন্য কাপড় সপর কিনা নিয়ে যাবো আমার আব্বা জানে তো রিক্সা চালায় কত বছর থাইকা দেখতেছি আব্বা জানে একটা শার্ট পয়রাই রিক্সা চালাইতেছে এই বাড়িতে আব্বা জানে নতুন কাপড় পাইলে খুব খুশি হইবো আরে কি যে বলো না খাদিজা তোমাকে কেন কিনতে হবে তোমার আব্বাম্মর জন্য আমি কাপড় চোপড় নিয়ে এসেছি এই যে এটা হলো তোমার বাবার পাঞ্জাবি আর এটা তোমার আম্মুর জন্য বোরখা বা খালোজান আম্নেরা খুবই বালা মানুষ আমি তো ভাবছিলাম এ দে শুধু আপনারা আমারে কাপড় চোপড় দিয়ে পেন তুমি যে কি বলো না খাদিজা তুমি আমাদের বাড়িতে কাজ করো তোমাকে তো আমি আমার মেয়ে ফাতেমার মতোই আদর করি ঈদ তো সবার জীবনে আনন্দ বয়ে আনে ঈদের মধ্যে গরীব মানুষদের কিছু দিতে পারলে খুবই ভালো লাগে এবার তোমাকে বেতনের সাথে কিছু টাকা বোনাসও দিব তুমি এক কাজ করো বোনাসের টাকা দিয়ে তোমার আব্বু আম্মুর জন্য ভালো কিছু খাবার কিনে নিয়ে যেও সেটা পেলে তোমার আব্বু আম্মু অনেক খুশি হবেন আচ্ছা ঠিক আছে খালাম্মা আপু এবারে শপিং গুলো খুবই ভালো হয়েছে ভালো হবে না মার্কেটে সমস্ত দোকান ঘুরে ঘুরে তোমাদের জন্য এই ভালো ভালো দামি দামি কাপড়গুলো এনেছি খালুজান এগুলা কি আনছেন হে এগুলো আমাদের জন্য ঈদের শপিং করে এনেছি ঈদের শপিং আমার জন্য কি সানের নাই খালুসান তোর জন্য আবার কি আনবো তুই তো মাসে মাসে বেতন নিস বেতন নেওয়ার সময় তো এক টাকাও কম নিস না এই মাসে যে বেতন পাবি তা দিয়ে নতুন জামা কিনে নিবি আর ঈদের দিন বাড়িতে গিয়ে একদিনে ছুটি কাটায় আসবি ঈদের পরের দিন আমাদের বাসায় কিন্তু অনেক মেহমান আসবে থালা বাসন ধোয়া ও রান্নাবান্না করা অনেক কাজ আছে এগুলো কিন্তু সব তোর করতে হবে বুঝলি খালুজান, এইটা আপনি কি কইতেছেন, আপনি আমারে কইছিলেন যে এবারে ঈদে আমারে তিন দিনের ছুটি দিবেন তিন দিনের ছুটি তুই পাবি না একদিনে ছুটি পাবি খালুজান বাড়িতে আমার অসুস্থ মা আর পঙ্গু বাবা আছেন আমি তো সেই কোরবানির ঈদে বাড়িতে গেছিলাম কিন্তু সেটা তো প্রায় নয় দশ মাস হইয়া গেছে দয়া কইরা আপনি আমার এই তিনডা দিন ছুটি দিয়েন আমি আমার বাবা মার লগে তিনডা দিন থাকুম কোনো ছুটি পাবি না কিন্তু যা বলছি সেটাই ফাইনাল একদিনে ছুটি নিলে নিবি না নিলে তোর বাড়িতে যাও কিন্তু ক্যান্সেল খালুজান এত কথা বলিস না তো চুমকি যা রান্নাঘরে যা রান্না বসিয়ে এসেছি কাজের সময় শুধু ফাঁকি দেয় আর সবসময় ছোটাছুটি করতে থাকে যা রান্নাঘরে গিয়ে থালা বাসন গুলো সব পরিষ্কার করে ফেলাম কুমসুম কি ব্যাপার তুমি কান্না না করতেছ কেন ওয়ালাইকুম আসসালাম খাদিজা খাদিজা আজ আমার মনটা ভীষণ খারাপ আর মালিক তার পরিবারের জন্য অনেকগুলা শপিং কইরা আনছে কিন্তু আমার জন্য কিছুই আনে নাই আর আমারে কইছিল যে এইবার ঈদের তিন দিনের ছুটি দিব আর এখন আমারে কইতাছে আমারে নাকি একদিনের ছুটি দিব কে কইতাছে সুমকে তোমার মালিক এত খারাপ পালামাইয়া ক জন্য শপিং কইরা আনছে তোমার জন্য কেসু আনে নাই গতকাল আমার মালিক কত শপিং কইরা আনছে আমার জন্য লাল হলুদ দুইটা জামা আমার আব্বার জন্য একটা পাঞ্জাবি আর আমার আম্মার জন্য একটা বরখা আনছে আর তাছাড়াও খালু জান আমারে কইছে এ বাড়িতে আমার তিন দিনের ছুটি দিব আর এই মাসের বেতনের সাথে বোনাসও দিব সত্যি খাদিজা তুমি খুবই ভাগ্যবতী ভাগ্য কইরা এমন একটা মালিক পাইছো আমার মালিকটা দুনিয়ার খাটাস আমার বাড়িতে অসুস্থ মা আর পঙ্গু বাবা আছে দিন হইয়া গেল মা বাবার মুখখান দেহি না এবার খুব করে চাইছিলাম বাবা মার লগে তিনটা দিন সময় কাটামু কিন্তু মনে হইতাছে তা আর হইব না ওয়ালাইকুমাইসালাম কে ব্যাপার খাতি চাপু তুমি এখানে কে করছো একে চুমকি তুমি কান্না করছো কেন ফাতেমা আপু আদি বাপা মনির বাবা কালো গড়ে সবার জন্য শপিং কইরা আনছে কিন্তু সুমকির জন্য কিছুই আনে নাই আটা সারা চমকি এবার ঈদে তিন দিনের ছুটি চাইছিল বাড়িতে ওর পঙ্গু বাবা আর অসুস্থ মা আছে কতদিন ধৈরা সুমকি বাবা আমার মুখ হে নাই কিন্তু আদি বাপ মনির বাবা এবারে হৃদে সুমকিরে নাকি দিনের ছুটি দিব কি ব্যাপার আদিবা এ আমি কি শুনছি তুমি কি ইসলামের নিয়ম কানুন ভুলে গেছো ঈদ শুধু ধনিরাই পালন করবে গরিবরা না আমাদের বাড়ির কাজে লোককে যদি আমরাই কাপড় চোপড় না কিনে দেই তাহলে কে কিনে দিবে বলো ওরা তো সারা বছর আমাদের বাড়িতেই কাজ করেছে রমজান মানেই তো ত্যাগ মহিমার মাস আর ঈদ মানেই তো খুশি ঈদের দিন শুধু আমরা খুশি থাকবো আর আমাদের বাড়ির কাজের লোকদের মন খারাপ থাকবে তাহলে কি আমাদের ঈদ পালন হবে তোমাদের বাসায় এই চুমকে কত পরিশ্রম করে চুমকের জন্য তোমাদেরকে কোনো কাজ করতে হয় না অথচ তোমার বাবা তোমাদের পারে সবার জন্য কাপড় চোপড় কিনে এনেছেন আর চুমকির জন্য কিছু আনেনি এটাকে তোমার বাবা ঠিক করেছে চুমকি তো আমার পুরাতন জামাগুলো আমি ফাতেমা ওকে আমার পুরাতন জামাগুলো দিয়ে দেব আদিবা এটা তুমি কোন কথা বললে তোমাকে যদি এবার এদের পুরাতন জামা দিয়ে ঈদ করতে দেয়া হয় তাহলে তোমার কেমন লাগবে বলো কি বলছো ফাতেমা আমি পুরাতন জামা দিয়ে ঈদ করব কেন? এই দেখো পুরাতন জামার কথা শুনে তোমার মনটা খারাপ হয়ে গেল। তাহলে চুমকিরও তো খারাপ লাগবে তাই না? ফাতেমা আপু আপনি আর আদি বাবা মনি রে কিছু কই না। খালু জানে bari রে দেরজন্য amare দুইটা জামা dise na। ওই হানথায় কাই একটা জামা আমি সুম কিনে দি আদিমু। দেখেছো আদিবা। কাজের মেয়ে হলেও ওর মনটা কত বড় ফাতেমা তুমি আমাকে আর লজ্জা দিও না আমি এখনই আব্বুকে গিয়ে সব বলবো আব্বু যেন আজই চুমকিকে নতুন জামা এনে দেয় আর তিন দিনের ছুটিও দেয় আমি আমার ভুল বুঝতে পেরেছি আদিবা এটা আমার একদম উচিত হয়নি আমি আজই চুমকির জন্য আর চুমকির বাবা মার জন্য কাপড় চোপড় নিয়ে আসব। আর চুমকিকে ঈদের তিন দিনের ছুটিও দেব আর তার সাথে বোনাসও দেব কিন্তু জামা তুই এখন তোর খালামার সাথে কাজ কর যায়। পর্বত চোরা হয়ে আড়ালে হারা আমি চান দেখো রমজানের চাটটা কত সুন্দর হ্যাঁ ফাতেমা আল্লাহু আকবর আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়া আসসালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওয়াফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহু আমি চান তুমি এটা কি দোয়া পড়লে মা ফাতেমা আকাশের নতুন চাঁদ দেখলে এই তোয়াটি হয় কি বলছো মেঘে ঢাকা থাকার কারণে আমরা তো রমজানের চাঁদ দেখতে পারিনি আর যেহেতু প্রথম দেখলাম এর জন্যই দোয়াটা পড়লাম আচ্ছা আমি নতুন চাঁদ দেখলে দোয়া পড়তে হয় কেন খুবই ভালো প্রশ্ন করেছো বাবা ওমর তাহলে শোনো হাদিসে আছেন রাসুল্লাহ সাল্লাহ যখন নতুন চাঁদ দেখতেন তখনই এই দোয়াটি পড়তেন আচ্ছা এই দোয়ার অর্থ মা ফাতেমা এই অর্থ হচ্ছে আল্লাহ মহান হে আল্লাহ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা ইমান শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো আর তুমি যা ভালোবাসো এবং যাতে তুমি সন্তুষ্ট হও সেটাই আমাদের তৌফিক দাও আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার সাহাবিদের সবসময় বলতেন আকাশের নতুন চাঁদ দেখলে এই দোয়াটি পড়তে আর তাছাড়া রমজানের চাঁদ দেখা নিয়ে আরেকটি হাদিসও আছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সবসময় সাহাবীদের বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই রোজা ছাড়ো কিন্তু আমি চান আমরা তো রমজানের চাঁদ প্রথম দিন মেঘের কারণে দেখতেই পারিনি তাহলে কি আমাদের রোজা হবে না মা ফাতেমা রোজা হবে না কেন মেঘের কারণে চাঁদ দেখতে পারেনি এতে আমাদের কি দোষ আছে বলো মেঘও তো আল্লাহর সৃষ্টি আল্লাহ তার রহমতে মেঘ আকাশে দিয়েছেন এর জন্যই তো আমরা চাঁদ দেখতে পারিনি আর তাছাড়া তো মেঘ সব সময় আমাদের ক্ষতি বই আনে না মেঘ থেকে বৃষ্টি হয় আর বৃষ্টি হলে ফসল ফলে আর সেই ফসল খেয়ে আল্লাহর সকল বান্ধারা বেঁচে থাকেন তাহলে আমাদের রোজা হবে না কেন বলো এই কয়দিনই রমজানের চাঁদ থাকা ছিল এর জন্যই দেখতে পারিনি আজ প্রথম দেখতে পেরেছি এর জন্যই দোয়া পড়েছি আর রমজানের খবর শুনেও একটি দোয়া পড়তে হয় কি সেই দোয়া আমি চান তাহলে শোনো তোমরা আল্লাহ সাল্লিম নি লির মা ওয়া সাল্লিম রমাদান আলী ওয়া তাসলিম আহু মিন্নি আচ্ছা আমি চান এই দোয়ার অর্থ কি মা ফাতেমা এই দোয়ার অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে শান্তিময় রমজান দান করুন রমজানকে আমার জন্য শান্তিময় করুন রমজানের শান্তিও আমার জন্য কবুল করুন তোমার কারণে আজ আমরা দুটো দোয়া শিখতে পেলাম এখন বলো তো তোমরা কি দোয়া দুটো ঠিকঠাক ভাবে শিখে নিয়েছ ওমর ফাতেমা হ্যাঁ আমি চান আমি রমজানের খবর শোনার দোয়াটা পড়ে শোনাচ্ছি দান। ওয়াসাল্লিম রামাতান আলী ওয়া তাসলিমা মিন্নি মুতাকাব্বিলা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ফাতেমা ওমর তুমি কি চাঁদ দেখার দোয়াটা মুখস্থ করে ফেলেছ হ্যাঁ অম্মিজন আমি এক্ষুনি বলছি আল্লাহু আকবার আল্লাহুম্মা আহিলাহু আলাইনা বিল আমনি ওয়া আল ঈমানি ওয়া আসসালামাতি ওয়াল ইসলামি ওয়া তাওয়াফিকি লিমা তুহিপু ও আতারদা রপ্পুনা ও রপ্পু কাল্লাহু মাশাল্লাহ তুমিও খুব সুন্দর বলেছ ফাতেমা ওমর চলো এখন আমরা সবাই ঘরে চলে যাই তোমার সৃজন মাঝে খুঁজি তোমার কাননে ফুলের হাসি স্নিগ্ধ মায়া অপুরু সাজে খুঁজি বাহারি শোভা পাহাড়ি সারি সারি কাছে রো মা ফাতেমা দেখো তো কে এসেছেন মনে হয় তোমার বাবা এসেছেন যাও দরজাটা খুলে দাও আচ্ছা ঠিক আছে আমি যান আসসালামু আলাইকুম আপু জান আপনি এসেছেন ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভেতরে আসেন আপু জান হ্যাঁ فاطمه চলো পরবত চূড়া হই আরালেহারাই মেঘমালা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আয়শা আমার ছেলেমেয়েরা কি দি ইফতার করছে আয়শা ইফতার শেষ করে আমরা ছাদে গিয়েছিলাম চাঁদ দেখতে খুবই ভালো করেছে আয়শা এতদিন তো চাঁদটা মেঘে ঢাকা ছিল দেখাই যাচ্ছিল না আচ্ছা আয়সা চাঁদ দেখার যে একটা দোয়া আছে তুমি কি সেই দোয়াটা ওদেরকে শিখিয়ে দিয়েছ হ্যাঁ আম্মি চান আমাকে চাঁদ দেখার দোয়াটা শিখিয়ে দিয়েছেন আপু চান আপনি ইফতার কোথায় করেছেন ফাতেমা আজ অফিসে গুরুত্বপূর্ণ মিটিং ছিল তাই আজকে ইফতারটা অফিসের স্টাফদের সাথেই করে নিয়েছি খুব ভালো করেছেন আপু চান তা বাজার থেকে কি নিয়ে আসলেন আজ আমরা সেহিরিতে কি খাবো ফাতিমা আজ আমি বাজার থেকে তোমাদের পছন্দের একটা জিনিস নিয়ে এসেছি আপু চান আমরা তো অনেক খাবারই পছন্দ করি তাহলে কি সেই পছন্দের জিনিস বলো তো ফাতেমা ওমর তোমাদের জন্য কি সেই পছন্দের জিনিস হতে পারে আবুজান আমরা তো মাছ মাংস এগুলোই পছন্দ করি ফাতেমা ওমর তোমাদের জন্য আজ আমি তোমাদের পছন্দের ইলিশ মাছ নিয়ে এসেছি ইলিশ মাছ কি মজা কতদিন থেকে ইলিশ মাছ খাই না ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ হলেও এই মাছ কিন্তু এখন আর খুব তেমন একটা পাওয়া যায় না আমাদের অনেকের কাছেই এটা একটা দুর্লভ বিষয় হয়ে দাঁড়িয়েছে আচ্ছা আপু চান ইলিশ মাছ তো আমাদের দেশে উৎপাদন হয় তাহলে ইলিশ মাছের এত দাম আর পাওয়া যায় না কেন মা ফাতেমা ইলিশ মাছ বঙ্গোপসাগর পদ্মা নদীতে পাওয়া গেলেও এই মাছটি এখন সিন্ডিকেটদের কবলে বন্ধি তারা নানান ফোন দিয়েটে এই মাছের দাম বাড়িয়ে দেয় এজন্যই এই মাছের দাম এত বেশি আপু চান আমার এক করে বান্ধবে আছি ওর নাম হচ্ছে হালিমা হালিমা একদিন আমায় বলেছিল ও নাকি কোনোদিনও ইলিশ মাছ খায়নি ওর বাবা তো রিক্সা চালান একটা ইলিশ মাছ কেনার মতো টাকা ওর বাবা কোনো আয় করতে পারেননি তাই ওর কোনো ইলিশ মাছ খাওয়া হয়নি কি বলছো মা ফাতেমা এ তো খুবই দুঃখের বিষয় হালিমার বয়স আট বছর কিন্তু সে এখনো একবারও ইলিশ মাছ খায়নি ফাতেমা আমি তো আজ দুটো ইলিশ মাছ নিয়েছি তুমি একটা কাজ করো এখান থেকে একটা ইলিশ মাছ কাল সকালে তুমি তোমার বান্ধবী হালিমাকে দিয়ে এসো আয়শা তুমি একটা ইলিশ মাছ ফ্রিজে রেখে এসো হালিমার জন্য আর একটা ইলিশ মাছ কেটেকুটে রান্না করো ফেরিতে সবাই মিলে মজা করে খাবো একটা ইলিশ মাছ দিয়ে আমাদের সবার হয়ে যাবে সারি সারি কাজির ছায়া আল্লাহ ওয়ালাইকুম ফাতেমা ওয়ালাইকুম আসসালাম হালিমা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ হালিমা ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা ফাতেমা তুমি ইলিশ মাছটি নিয়ে কোথায় যাচ্ছ এই ইলিশ মাছটি নিয়ে আমি তোমাদের বাড়িতে যাচ্ছিলাম ইলিশ মাছ নিয়ে আমাদের বাড়িতে যাচ্ছ কেন হালিমা তোমার মনে আছে তুমি একদিন আমাকে বলেছিলে তুমি নাকি জন্মের পর একদিনও ইলিশ মাছ খাওনি তোমার সে কথা শুনে আমার খুব খারাপ লেগেছিল কাল আমার আপু চান দুটো ইলিশ মাছ কিনে এনেছিলেন ইলিশ মাছ দুটো দেখে তোমার কথা আমার খুব মনে পড়ছিল তারপর আপু চানকে বলাতে আমার আপু চান তোমার জন্য নিজেই এই ইলিশ মাছটি পাঠালেন এই নাও অবশ্যই এই ইলিশ মাছটি আঙ্কেল আনটিকে নিয়ে খাবে তুমি তুমি সত্যি খুব ভালো আজ আমার একটা মনের আশা পূর্ণ করলে আমার বাবা অনেকবার ইলিশ মাছের দোকানে গিয়েছিল ইলিশ মাছ কিনতে কিন্তু ইলিশ মাছের হচ্ছে দাম আমার বাবার কেনার সামর্থ্য হয়নি আজ তোমার কারণে আমি ইলিশ মাছ খেতে পারবো কি আনন্দ হচ্ছে আমার আরে ধর পাকলে এভাবে কাঁদছ কেন এটা তো আমাদের দায়িত্ব আমাদের টাকা পয়সা আছে বলে শুধু আমরা ইলিশ মাছ খাবো তাহলে গরিব মানুষরা কি খাবে আর খেত না তো ইলিশ মাছটা নিয়ে যাও কি বলছো ফাতেমা তুমি আমাদের বাড়িতে যাবে না না হালিমা তোমার সাথে তো এখানে দেখা হয়ে গেল এখন আর তোমাদের বাড়িতে যাবো না তুমি তো জানো এখন রমজান মাস চলছে আর রমজান মাসে বেশি হাঁটা চলা করলে শরীর ক্লান্ত হয়ে যায় আমি এখন বাড়িতে গিয়ে হাদিসের বই পড়ব আচ্ছা ঠিক আছে ফাতেমা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম হালিমা বৃষ্টি কায় ধুয়ে যায় সবুজেরা আনি ঘুমালা কাশি উড়ে উড়ে যায় পর্বত চোড়া হয়ে আড়ালে হারা মিঘুমালা কাশি উড়ে উড়ে যায় পর্বত চোড়া হয়ে আড়ালে হারায় আসালাম ওয়ালাইকুম কোথায় যাচ্ছো তুমি ওয়ালাইকুম আসসালাম ফাতেমা এই তো আমিও যাচ্ছি আব্দুর রাজ্জাক চাচার দোকানে ইফতার কিনতে ও আমিও তো রাজ্জাক চাচার দোকানে যাচ্ছি ইফতার কিনতে চলো তাহলে একসাথে যাই আচ্ছা ঠিক আছে চলো সৃজন মাঝে খুঁজে তোমায় কাননে ফুলের হাসি স্নিগ্ধ তোমার সৃজন মাঝে খুঁজে তোমায় আসসালামু আলাইকুম চাচা জান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খুবই ভালো রাখছেন তা তুমি ইফতারি কিনতে আইছো বুঝি জি চাচা জান আপনার দোকানের ইফতার খুবই ভালো হয় তাই আমার আম্মি জান আপনার দোকানের ইফতার কিনে নিয়ে যেতে বললেন হা খুবই ভালো করছো মা ফাতেমা সাবিনা তুমিও ইফতারি কিনবা হ্যাঁ চাচা জান আমিও এসেছি আপনার দোকানে ইফতার কিনতে তা তোমাগো কি কি ইফতার দিমু কও চাচা জান আমাকে পাঁচটা বেগুনের চপ পাঁচটা আলুর চপ পাঁচটা ডিমের চপ পাঁচটা পেঁয়াজি আধা কেজি মুড়ি আড়াইশো গ্রাম পুট আড়াইশো গ্রাম বন্ধিয়া আর এক প্যাকেট খেজুর দেন ঠিক আছে আমি অহনি দিতাছি এই নাও তুমি যা যা চাইছো এখানে তাই আছে চাচা চান কত টাকা হয়েছে মা তোমার মোট হইছে সাড়ে তিনশো টাকা ঠিক আছে চাচা চান এই নিন আপনার তিনশো পঞ্চাশ টাকা ধন্যবাদ ফাতেমা তা সাবিনা তোমার কি কি দিমু চাচা চান ফাতেমা যে যে ইফতার নিয়েছে আমাকেও তাই তাই দিন আইসা ঠিক আছে সাবিনা তুমি একটু অপেক্ষা করো আমি দিতাছি সাবিনা এ তুমি কি করলে তুমি না রোজা রেখেছ তাই তো আরে আমি তো ভুলেই গিয়েছিলাম হে আল্লাহ এখন আমার কি হবে আমি সারা দিন ধরে না খেয়ে কষ্ট করে রোজা রেখেছি আমার এই সামান্য ভুলের জন্য রোজাটা ভেঙে গেল আরে দেখছো এই পাগলি মাইয়ার কাণ্ড দেখছো সাবিনা তুমি অমন কইরা কান্তাছো কেন কিছু হয় নাই তো তোমার রোজা ভাঙবো না এ আপনি কি বলছেন চাচা যান আমি রোজা রেখে পিয়াজু খেয়েছি আর আপনি বলছেন আমার রোজা ভাঙবে না আরে হ একদম সত্যি কথাই কইতাছি রোজা এত সহজে ভাঙে না রোজা ভাঙার কতগুলো কারণ আছে তুমি যেটা করছো ওইটা তো তুমি ভুলবশত কইরা ফেলছো আর ভুলবশত পেট ভুইরা ভাত খাইলেও রোজা ভাঙে না বুঝছো হে আপনি কে বলছেন চাচা জান পেট ভরে খাবার খেলেও রোজা ভাঙে না আরে মা তুমি ভুল বুঝতাছো আমি তো ইচ্ছা কইরা পেট ভৈরা ভাত খাওয়ার কথা কই নাই আমি কইসি ভুলবশত পেট ভাত খাইলেও রোজা ভাঙব না তুমি যদি মনের ভুলে পেট ভাত ফেলো তাইলে রোজা না হাদিসের ভৈরা আমার কথা না আপনার হাদিসটা আমার পছন্দ হলো না চাচা যান আমার মনে হচ্ছে আপনি ভুল হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন মা ফাতেমা এটা কোনো ভুল হাদিস না আমাগো মসজিদের হুজুর গত জুম্মার দিনে এই বিষয়ে বয়ান দিয়েছেন আমি শুধুমাত্র হুজুরের কথাটাই তোমারে কইলাম বিশ্বাস না করলে তোমরা হুজুরের কাছে গিয়া জিজ্ঞেস করতে পারো আর তা না পারলে তোমার বাবারে গিয়া জিজ্ঞাসা করো তোমার বাবাও তো গত জুম্মায় ছিল আচ্ছা ঠিক আছে চাচা চান না, তুমি এক কাজ করো তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আপু চানকে এই হাতির সম্পর্কে জিজ্ঞেস করতে হবে তাহলে আমরা এই ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারবো রা হাসি সনী অপরো সাজে বাহারি শোভা পাহারি সারি সারি আসসালামু আলাইকুম আম্মি জান ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা তুমি ইফতার নিয়ে চলে এসেছো এ কি সাবিনাও এসেছে দেখি তা সাবিনা তোমার হাতে ইফতার কেন আমাদের বাসায় আসতে তোমার আবার ইফতার আনতে হয় আমি জান তুমি ফুল পড়ছ যাবে না আমাদের জন্য ইফতার আনেনি ওই ইফতারগুলো ওদের বাসার জন্য নিয়ে এসেছে কিন্তু একটা হাতিস জানতে যাবে না আপু জানের কাছে এসেছে আপু জান কি অফিস থেকে বাড়িতে এসেছেন না মা ফাতেমা তোমার আব্বু চান তো এখন অফিস থেকে ফেরেনি ফোন করে বলল কি এক গুরুত্বপূর্ণ কাজে অফিসে আটকা পড়েছে আজকের ইফতান নাকি সে অফিসেই করে নেবে ফাতেমা তাহলে এখন কি হবে আমার আমার রোজাটা কি হবে না আরে তারাও তারাও যাবে না এত ব্যস্ত হচ্ছ কেন আগে আমি জানকে জিজ্ঞেস করি দেখি আমি জান এ বিষয়ে কিছু জানেন কি না আরে তোমরা কি বিষয় নিয়ে কথা বলছো আমি তোমাদের কথা তো কিছুই বুঝতে পারছি না তোমরা ভেতরে এসে কথা বলো আমি জান সাবিনা খুব বড় একটা সমস্যায় পড়েছে কি বলছো কি ফাতেমা সাবিনা সাবিনা কি বড় কোনো সমস্যায় পড়েছে আমি জান আমি যখন ইফতার কিনতে যাচ্ছিলাম পথে সাবিনার সাথে আমার দেখা হয় সাবিনাও ইফতার কিনতে যাচ্ছিল তারপর আমরা দুজনেই একসাথে রাজ্জাক চাচার দোকানে ইফতার কিনতে যাই রাজ্জাক চাচা প্রথমে আমার ইফতার দিয়েছিল তারপর সাবিনাকে ইফতার দিচ্ছিল হঠাৎ সাবিনা ভুলবশত একটা পেঁয়াজু তুলে মুখে দেয় পেঁয়াজ খাওয়া শেষ করে পরক্ষণেই সাবিনা বুঝতে পারে যে সে রোজা আছে তারপরে সাবিনা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে সাবিনার কান্না শুনে রাজ্জাক চাচা বললেন ভুলবশত পেট ভরে খাবার খেলেও নাকি রোজা ভাঙে না এটা নাকি হাদিসে আছেন কিন্তু আমাদের মনে হয় এটা জাল হাদিস তাই হাদিস সম্পর্কে জানতে সাবিনা আব্বু জানের কাছে এসেছেন তোমার রাজ্জাক চাচা তো ঠিক কথাই বলেছেন এই হাদিস তো আমিও জানি সত্যি তো ভুলবশত পেট ভরে খাবার খেলেও রোজা ভাঙে না কে বলছেন কি আমি জান পেট ভরে খাবার খেলে রোজা ভাঙে না কিন্তু আমরা তো জানি রোজা মানে সকল পানাহার থেকে বিরত থাকা কিন্তু সাবেনা এত বড় একটা পেঁয়াজও খেলো তবুও রোজা ভাঙবে না হ্যাঁ মা ফাতেমা এই সম্পর্কে আমাদের নবী কর্ম সাল্ল্লাহ আলাইসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের একটি হাদিস আবু হুরাইরা আল্লাহ তালাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভুলে গেল যে সেই রোজা তার সে পান করল বা আহার করল ওই ব্যক্তি যেন তার রোজা পূর্ণ করে কেননা আল্লাহ তাকে খানা খাইয়েছেন আল্লাহ তাকে পান করিয়েছেন তবে কোন রোজাদার যদি পানি এক পান করার পর রোজার কথা স্মরণ হয় কিংবা আহার করা শুরু করে হঠাৎ রোজা থাকার কথা মনে পড়ে তাহলে সেই ক্ষেত্রে যতটুকু পানি পান করেছে অথবা যতটুকু আহার গিলে ফেলেছে সেইটুকু তো গিলে ফেলেছে মুখে থাকা বাকি পানি অথবা খাবার ফেলে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং তার রোজা চালিয়ে যাবে নিয়ম মতো ইফতার করবে এতে তার রোজার কোনো ক্ষতি হবে না ও তাহলে তো হলোই যাবে না তুমি চিন্তা করো না তোমার রোজা ভাঙেনি যাক বাবা অবশেষে আমি শিওর হলাম যে আমার রোজা ভাঙেনি আমি খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম ফাতেমা আমি তো চেয়েছি এবার আমি রমজানের সমস্ত রোজা রাখবো আজকে যদি আমার রোজাটা ভেঙে যেত তাহলে কত বড় ক্ষতি হয়ে যেত আমার আমি তাহলে এখন আসি ফাতেমা এদিকে ইফতারের সময় হয়ে যাচ্ছে সাবিনা তুমি এক কাজ করো তোমার ইফতারগুলো তাড়াতাড়ি তোমাদের বাড়িতে দিয়ে এসো আজকের ইফতার তুমি আমাদের বাসায় করবে আচ্ছা ঠিক আছে আন্টি আমি এক্ষুনি গিয়ে ইফতার দিয়ে আবার আমি জান চলো আমরা গিয়ে ইফতার তৈরি করি হ্যাঁ ফাতেমা চলো ইফতারগুলো নিয়ে রান্না করে চলো লতারা হেলে দলে বাতাসের ভাই বিহুনের নদীর জল সুর দুলে যায় বাসব চিনি চিনি ফাতেমা তুমি এক কাজ করো তুমি ইফতারগুলো প্লেটে সাজাও আমি শরবত বানাই তিরি তি ছোটো ঢেঁ দোলা এসো এসো সাবিনা তোমার জন্য অপেক্ষা করছিলাম এক্ষুনি আচান হয়ে যাবে শুভ